গোলাপ জামুন বা লালমোহন মিষ্টি এদেশের সব অঞ্চলে বিশেষ করে গ্রামাঞ্চলে একটা জনপ্রিয় মিষ্টি। অনেক সময় এই মিষ্টিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এর সাথে ক্ষতিকর রং মিশানো হয়ে থাকে, যা স্বাস্থ্যের জন্য হানিকর। তাই রিস্ক না নিয়ে বাসায় তৈরি করে ফেলুন ভেজালমুক্ত লালমোহন মিষ্টি, যা খেতে সুস্বাদু ও অনন্য। এই রেসিপিটিতে লালমোহন মিষ্টি তৈরির আলু বাইকা ব্যবহার করা হয়েছে। স্টেপস: প্রথমে এক বাটি সিদ্ধ আলু চটকে নিন। এবার ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার গোল গোল শেপ করে নিন। তারপর ডুবো তেলে ভেজে নিন লাল লাল করে। তারপর চিনি আর পানি জাল দিয়ে চিনি গলে গেলে শিয়ার বলক আসলে আগে থেকে ভাজা আলুর বল গুলো শিরায় দিয়ে 10-15 মিনিট জাল দিন। চুলা অফ করে 1 ঘন্টা ঢেকে রেখে দিন। তৈরি হয়ে যাবে মজাদার আলুর গোলাপ জামুন বা লালমোহন।